সাহসের সংগ্রামের সাফল্যের এক জীবন যুগান্তর পত্রিকায় প্রকাশক ও যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে এতিমদের মধ্যে খাবার বিতরণ ও দোয়ার আয়োজন করা হয়েছে বিস্তারিত থাকছে নোয়াখালীর প্রতিনিধি বেলাল হোসাইন নাইমের প্রতিবেদনে শনিবার দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা প্রেসক্লাবে যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধির আয়োজনে সোনাইমুড়ি উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সেলিম মিয়ার সভাপতিত্বে ও বিজনেস বাংলাদেশের প্রতিনিধি মাহবুব হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান খলিলুর রহমান পৌরসভার প্যানেল মেয়র হাফেজ জিতুলাল আলাল সোনাইমুড়ি থানার ওসি তদন্ত সুদীপ্ত রেজা সোনাইমুড়ি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মাকসুদ আলম সোনাইমুড়ি প্রেস ক্লাবের সভাপতি বিল্লাল হোসেন ভুইয়া সাবেক সভাপতি নাজমুল হোসেন উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি শহীদুল ইসলাম রায়হান এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মানিক রাজধানী টিভির নোয়াখালী জেলা প্রতিনিধি বেল্লাল হোসাইন নাইম সোনাইমুড়ি প্রেস ক্লাবের সহসভাপতি শাহজাহান আলম ভুইয়া। উপজেলা ইউএনওর সি এ আব্দুল মতিন সহ উপজেলা কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ বক্তারা বলেন মরহম নুরুল ইসলাম যেভাবে সারা জীবন দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন তা দৃষ্টান্ত হয়ে রয়েছে তিনি দেশের লক্ষ লক্ষ বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করে গেছেন দেশের টাকা দেশে বিনিয়োগ করে মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন পরে মরহুম বাবুলের রাত্তার মাগ ফেরাত কামনা করে দোয়া করা হয়